জীবনে সকল কিছু ইচ্ছা পূরণ করা সবচাইতে সহজ উপায় হচ্ছে মন্ত্র। মন্ত্র দ্বারা একজন ব্যক্তি তার জীবনের সকল স্বপ্ন পূর্ণ করতে পারে, তার মনের সকল ইচ্ছাগুলিকে সে বাস্তবে পরিণত করতে পারে। কেন কি মন্ত্র এমন একটি প্রভাবশালী জিনিস যে মন্ত্রকে যদি বিধি মতো যদি ব্যবহার করা যায় তাহলে সেই মন্ত্র আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, আপনার ভাগ্যকে অনেক উন্নতি করে দিবে। আপনি সকল জায়গায় সফলতা পাবেন, আপনি উন্নতিও সকল জায়গায় অবশ্যই পাবেন। যেমন মন্ত্র একটি ব্যক্তির জীবনকে বদলে দেয়, ঠিক তেমনি সংখ্যা একজন ব্যক্তির ভাগ্যকে বদলে দেয়। সংখ্যা যদি ভালোভাবে রীতিমতো এবং বিধিমতো যদি সংখ্যাকে যদি ব্যবহার করা যায় তাহলে বলা হয় যে ব্যক্তি সংখ্যাকে ব্যবহার করতে পারে সে ব্যক্তি তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তার জীবনের সকল মনোকামনা পূর্ণ করতে পারে, জীবনের সকল ইচ্ছাগুলি সে বাস্তবে রূপান্তরিত করতে পারে। আমাদের মধ্যে অনেকের মনে এমন প্রশ্ন জাগে বা এমন প্রশ্ন মনে উদয় হয় যে আমরা মন্ত্র উচ্চারণ করে থাকি বা সংখ্যা তত্ত্ব দিয়ে যে নিয়মগুলি সেই নিয়মগুলি করে থাকি, তারপর আমাদের জীবনের সেই দুঃখ বা কষ্ট আমাদের জীবনে কেনই লেগে থাকে। তার প্রধান কারণ হচ্ছে আপনি মন্ত্র তো উচ্চারণ করছেন, মন্ত্র তো জপ করছেন বা আপনি সংখ্যা নিয়ে যে কাজ সেই কাজগুলি আপনি অবশ্যই করছেন, কিন্তু সেইখানেও আপনার কোনো ধরনের প্রবলেম আছে। প্রবলেম হয়তো আপনি সেটিকে ভালোভাবে আপনি ব্যবহার করতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি সংখ্যার কথা বলবো, এই সংখ্যাটি আপনারা ব্যবহার করুন। ভিডিওতে বলা বিধি অনুসারে এই সংখ্যাকে ব্যবহার করলে আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে, আপনার ভাগ্য উদয় অবশ্যই হবে। যারা এই সংখ্যাকে এই বিধি মতো যারা ব্যবহার করতে পেরেছে তাদের ভাগ্য উদয় হয়েছে, জীবনে প্রতিটি জায়গায় তারা সাকসেস পেয়েছে, সফলতা পেয়েছে, উন্নতির শিখরও তারা পৌঁছে গেছে যারা এই সংখ্যাকে ব্যবহার করতে পারে। আজকে আমি আপনাদেরকে সংখ্যা তত্ত্বের ভিতর সাত সংখ্যা নিয়ে চর্চা করব এবং সাত সংখ্যা মানব জীবনের এতটাই অনেক গুরুত্ব বেশি প্রদান করে থাকে। বলা হয় যারা সাত সংখ্যাকে ব্যবহার করতে পারে তাদের জীবনে কোনো দুঃখই থাকে না, তাদের ভাগ্য উদয় অবশ্যই হয়, তাদের উন্নতি অবশ্যই হয়, তাদের জীবনে তারা সফলতা অবশ্যই পেয়ে থাকে। কেন কি সাত সংখ্যা একজন ব্যক্তির জীবনে অনেক বেশি গুরুত্ব প্রদান করে থাকে, সাত সংখ্যার বৈশিষ্ট্য একজন ব্যক্তির জীবনে অনেক বেশি। এই যে সাত সংখ্যার গুরুত্ব বেশি তা আমরা ছোট ছোট কিছু উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারবো। কেন কি সর্বপ্রথম একটি কথা বলবো, আমরা জীবনে আমাদের অনেক কিছুতে সাত সংখ্যার ব্যবহার হয়। যেমন বিয়ে করলে বিয়েতে সাত পাকে বাধা বলা হয়, অর্থাৎ যে কোনো বিয়েতে সাত পাক না ছাড়া সেই বিয়ে সম্পূর্ণ হয় না। এরপর হয়ে গেছে আমাদের প্রাচীনকালে সপ্ত ঋষির কথা বলা হয়েছে, যে সপ্ত ঋষি, যে সৌরমণ্ডলে সপ্ত ঋষি, সপ্ত ঋষির গুরুত্ব বা সপ্ত ঋষির বৈশিষ্ট্য, সেই সকল কিছু আমাদের প্রাচীনকালে ধর্মগ্রন্থে বিস্তৃত বিবরণ সহকারে লেখা রয়েছে। সেখানে রয়েছে সাত সপ্ত ঋষি, সাত সমুদ্র, সাত সমুদ্রের কথাও বলা হয়েছে, সাত রং। যদি আমরা ইন্দ্রধনুর কথা বলি, রামধনুর কথা বলি, সেখানে হয়েছে সাত রং। এবং একজন ব্যক্তির জীবনে সাত রং দিয়েই একজন ব্যক্তির জীবন এবং তার ভাগ্য নির্ধারণ করা হয় এই কথা বলা হয়েছে। তাই সাত সংখ্যা একজন ব্যক্তির জীবনে অনেক বেশি গুরুত্ব প্রদান করে থাকে, অনেক বেশি বৈশিষ্ট্য আছে সাত সংখ্যার। একজন ব্যক্তি জীবনে এই সাত সংখ্যাকে নিয়ে, এই সাত সংখ্যাকে বিধিমতো রীতিমতো যদি ব্যবহার করা যায় তাহলে সেই ব্যক্তির ভাগ্য উদয় অবশ্যই হবে, তার উন্নতি অবশ্যই হবে, সে সফলতা অবশ্যই পাবে, তার জীবনের কষ্ট শেষ হবে, তার জীবনের দুঃখ অবশ্যই শেষ হবে। সাত হচ্ছে বরুণ দেবের সংখ্যা, বরুণ দেবের সাত সংখ্যা। বরুণ দেবের সাত সংখ্যা একদিকে, অন্যদিকে চন্দ্র বরুণ দেব। দ্বিতীয় কথা হচ্ছে চন্দ্র মানে মন, অর্থাৎ এই সংখ্যাকে যদি ব্যবহার করা যায় তাহলে আপনার মনও ভালো থাকবে। এই সংখ্যাকে কিভাবে ব্যবহার করবেন এই কথাটি আজকের এই ভিডিওতে জেনে নিন। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই সংখ্যা আপনাদের ব্যবহার করতে হবে সোমবারে, সোমবারে এই বিধি মতো রীতিমতো এই সংখ্যাটিকে অবশ্যই ব্যবহার করুন। সোমবার হচ্ছে মহাদেবের দিন,
এমনিতেই বলা হয় সোমবারে যদি মহাদেবকে পুজো করা হয়, মহাদেবকে যদি স্মরণ করা হয়, মহাদেবকে যদি প্রার্থনা করা হয়, তাহলে মহাদেব একজন ব্যক্তির জীবনের সকল দুঃখ কষ্ট শেষ করে দেন। সোমবারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি স্নান সেরে নিন, আপনি পরিষ্কার শুদ্ধ বস্ত্র আপনি পরিধান করে নিন। এরপর আপনি আপনার বা হাতে জল দিয়ে আপনি 777 অর্থাৎ 3 বার 7 আপনাকে লিখতে হবে, 1 7 2 7 3 7 777 এইভাবে আপনি বা হাতে জল দিয়ে আপনি সেখানে 777 আপনি লিখুন। এরপর আপনি আপনার বা হাতে যে কোনো বা হাতের তালুতে বা আপনি বা হাতের যে কোনো জায়গায় আপনি সবুজ রং দিয়ে, সবুজ রঙের কালি দেওয়া কোনো কলম দিয়ে আপনি আপনার হাতে 777 আপনি লিখুন। এই কাজটি আপনি প্রতিদিন করবেন, কিন্তু সোমবার থেকে এই কাজটি আপনি শুরু করবেন। এই কাজটি করলে আপনার জীবনের অনেক শুভ প্রভাব পড়বে, আপনার জীবনে থাকা অনেক সমস্যা আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, 7 সংখ্যাটি হচ্ছে বরুণ দেবের সংখ্যা, তাই আপনি বাজার থেকে একটি মাটির কলসি আপনি কিনে আনুন। সেই মাটির কলসিতে আপনি জল ভরে রাখুন এবং জল ভরার পর সেই মাটির কলসির থেকে সামান্য একটু জল তুলে সেই কলসিতে আপনি 777 আপনি লিখুন। এই কাজটিও আপনাকে প্রতিদিন করতে হবে এবং প্রতিদিন এই কাজটি করবেন, কিন্তু আপনি সোমবার থেকে এই কাজ আপনাকে শুরু করতে হবে। আরেকটি নিয়ম হচ্ছে, আপনি সোমবারে আপনি আপনার বাড়ির বাইরে চলে যান, বা যদি আপনার বাড়িতে যদি ছাদ রয়েছে আপনি ছাদের উপরে উঠে যান, সেখানে গিয়ে আপনি বাতাসে আঙ্গুল তুলে, অর্থাৎ বাতাসে হাওয়াতে আপনি আঙ্গুল তুলে সেখানেও আপনাকে 777 আপনাকে কাল্পনিকভাবে 777 আপনাকে লিখতে হবে। এই কয়েকটি কাজ যদি করা হয় তাহলে একজন ব্যক্তির জীবনে অনেক বেশি প্রভাব পড়ে। বাতাসে যখন আপনি 777 লিখবেন তখন সেইটিকে বলা হয় ব্রহ্মাণ্ডে আপনার এই যে পজিটিভ প্রেরণ, এই পজিটিভ প্রেরণটি ব্রহ্মাণ্ডে যাবে এবং ব্রহ্মাণ্ডের এক পজিটিভ শক্তি আপনার জীবনের উপর পড়বে, আপনার ভাগ্যের উপর পড়বে। এই কাজগুলি আপনি সোমবারে শুরু করুন, সোমবারে আপনি কাজগুলি করুন এবং প্রতিদিন আপনি এই কাজটি করুন। এই কাজ যারা করবে, যারা করেছে তারা ভালো ফল পেয়েছে এবং যারা করবে তারাও নিশ্চিত ভালো ফল পাবে। সংখ্যা এমন একটি জিনিস, বলা হয় একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু অবধি সকল কিছু সে সংখ্যা দিয়েই ঘিরে থাকে। ব্যক্তির জন্ম, জন্মের পর তার শিক্ষা, শিক্ষার পর তার জীবিকা, জীবিকার পর তার বিবাহ, তার মৃত্যু, সেই সকল কিছু নির্ভর করে সংখ্যা দিয়ে সেই সকল কিছু নির্ধারণ করা হয়। এর উপরেও আমাদের ধর্মে এবং এই পৃথিবীতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, বিভিন্ন ঘটনা, সেই সকল কিছুই সংখ্যার উপর নির্ভর হয়ে থাকে এবং সংখ্যা দ্বারাই সেগুলিকে গণনা করা হয়। তাই সংখ্যার গুরুত্ব একজন ব্যক্তির জীবনের উপর অনেক বেশি প্রভাব পড়ে থাকে এবং সংখ্যা দিয়ে একজন ব্যক্তি তার জীবনে সকল কিছু ভালো করতে পারে, তার জীবনে ভাগ্য উদয় করতে পারে সংখ্যা দিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই দিবেন, শেয়ার অবশ্যই করবেন, ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।